মঙ্গলবাজারের মানুষ প্রার্থী হতে চেয়েছেন, আব্দুর রহিম চুন্নু গোলাপগঞ্জের প্রার্থী হতে চেয়েছেন, শওকত আহমদ সিলেট সদর থেকে প্রার্থী হতে চেয়েছেন, নাজিমুদ্দিন লাহিম সদর থেকে প্রার্থী হতে চেয়েছেন, মশাইদ আলী সুনামগঞ্জ থেকে প্রার্থী হতে চেয়েছেন, গিয়াসুদ্দিন আহমদ সুনামগঞ্জ থেকে প্রার্থী হতে চেয়েছেন। এই নামগুলো আপাতত আমার কাছে এসছে। দ্বিতীয়ত ফ্লোর থেকে আমার কাছে অনুরোধ এসছে ঘোষণা করে দেওয়ার জন্য মিসবাহ আবেদিনকে তার স্বপদে আগামী নির্বাচনে বহাল রাখার জন্য। দ্বিতীয়ত আমি আপনাদের কাছ থেকে একটি ওয়াদা নিতে চাই। আমরা সবাই এখানে যারা উপস্থিত আছি আর আমাদের আত্মীয় স্বজন যারা বাইরে রয়েছে, আমরা সবাই বেলাল পক্ষীর জন্য, বেলাল পক্ষী পরিষদের জন্য আমরা সর্বাত্মকভাবে কাজ করব। একটু হাত তুলুন সবাই, সবাই আমরা বলার কিছু নেই, মত পরিবর্তন হতে পারে, ইলেকশনের দিন হবে ইনশাআল্লাহ। আমরা যদি সবাই একান্ত হয়ে কাজ করি তাহলে এই প্যানেল নিশ্চয়ই বিজয়ী হবে। বিচার করার থেকে একটা পরিষ্কার জিনিস পেশে এসছে, যেটা হচ্ছে যে কনসুলেটের কাজ শুরু হচ্ছে এ মাসের 21 তারিখে। বিচার গত নির্বাচনী ম্যানিফেস্টোতে ছিল যে কনসুলেটের সার্ভিস নিউজের সাথে নিয়ে আসবে, বিচার তার কথা রক্ষা করেছে, তার জন্য বিচারকে ধন্যবাদ দিচ্ছি না, কিন্তু আমি দিতেও চাই। মিতা তার কথা রক্ষা করেছে, এই যে কথা রক্ষা করেছেন এজন্য তাকে ধন্যবাদ, কিন্তু কনসুলেট নিয়ে এসছে মিতা উনি বলেছিলেন, তার জন্য মিতার জন্য দূরে একটা করে তোলে। তিনিও নির্বাচনে বা যে প্যানেলকে সাপোর্ট করে সেই প্যানেলকে জয়যুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করেন অন্যতম নির্বাচনের এক কারিগর জসীমউদ্দিন রুবেল। আমি জসীমউদ্দিন রুবেলকে অনুরোধ জানাবো একটু পরিচিত হওয়ার জন্য। জসীমউদ্দিন রুবেল, জসীমউদ্দিন রুবেল, আমি জসীমউদ্দিন রুবেলকে অনুরোধ জানাচ্ছি। সাধারণ সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমরা যাকে মনোনীত করেছি সেই হাসি খুশির মুখ, যার হাসিতে ভোটাররা মুগ্ধ হয়ে গত নির্বাচন গুলাতে ভোট দিয়েছে, যার কাজে মুগ্ধ হয়ে ভোট দিয়েছে, তিনি হচ্ছেন জনাব পঙ্কি মিয়া, সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি আমাদের মনোনীত সাধারণ সম্পাদক প্রার্থী জনাব পঙ্কি মিয়া বক্তব্য রাখছেন, দয়া করে আপনারা ভিতরে আসুন। ধন্যবাদ আজকের সভার সুন্দর সঞ্চালক এবং সাবলী উপস্থাপনার জন্য সমর্থনী
সেটা সন্তত নির্বাচন কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি জনাব রফিকুদ্দিন সাহেব, মঞ্চে ভূমিষ্ঠ নতুন প্রজন্মের নেতৃত্বের প্রতীক, বিশেষ করে আগামীকাল মা দিবস, মা দিবসের উপলক্ষে মায়েদের প্রতীক আমার ছোট্ট বোন জালালাবাদের সভাপতি বর্তমান সভাপতি বদরুন্নাহার খান মিতা, মঞ্চে উপস্থিত আমার শ্রদ্ধাভাজন, আমি তাকে বড় ভাই বলে সম্বোধন করি, জালালাবাদ জালালাবাদের প্রতিষ্ঠাকালীন থেকে প্রতিষ্ঠাতা সভাপতি, জালালাবাদের দুর্দিনী জালালাবাদের দুঃসময়ে তিনি অকাতরে সামনে এসে জনগণ এবং সমাধানের চেষ্টা করেন, আমার শ্রদ্ধাভাজন প্রতিষ্ঠাতা সভাপতি জনাব সিরাজউদ্দিন সাহেব, মঞ্চে উপস্থিত যাকে আমি মা বলে সম্বোধন করি নিউজাসির প্রবীণ মুক্তিযোদ্ধনাথ লাল মিয়া সাহেব, আমার মামা, মঞ্চে উপস্থিত যাকে আমি জালালাবাদের সাথে সংশ্লিষ্টতার পর থেকে যে কোনো মিটিংয়ে আমি যাকে উপস্থিত দেখতে পাই, আমি যাকে প্রাণ বলে শ্রদ্ধা করি আমার সম্মানিত জনাব সুচন ভট্টাচার্য সাহেব, মঞ্চে উপস্থিত সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব গুলাম মোহাম্মদ হেফন আমার বড় ভাই, মঞ্চে উপস্থিত আমার ভাই সাবেক চেয়ারম্যান জনাব মুসাফির আব্দুল মুসাফির সাহেব, মঞ্চে উপস্থিত যাকে ধন্যবাদ না দিয়ে পারা যায় না, জালালাবাদের নির্বাচনে যারা নির্বাচিত হন তারা জালালাবাদের কাণ্ডারি ধরেন, পরবর্তীতে মিলে না, যারা পরাজিত হন তাদেরকে কোনোদিনই আর মিলে না, কিন্তু আমি দেখে এসেছি 99 সালের নির্বাচনে যিনি প্রতিনিধিত্ব করেছিলেন আমার শ্রদ্ধাভাজন জনাব সালে ভাই, যদিও সামান্য ভোটের ব্যবধানে নির্বাচিত হতে পারেননি, কিন্তু আমি কোনোদিন দেখিনি তিনি নির্বাচন জালালাবাদের কোনো অনুষ্ঠানে উপস্থিত হন নাই, তাকেই বলা যায় জালালাবাদের প্রাণপুরুষ। মঞ্চে আরও ব্যক্তিত্ব আমার নাসির ভাই, আমার সহকর্মী যিনি একসাথে আমরা কমিটিতে ছিলাম, যার অনুপ্রেরণায় আজকে আমি এখানে এসে উপস্থিত হতে পেরেছি, আমি তাকে শ্রদ্ধাভরে স্মরণ করি, অ্যাডভোকেট জনাব নাসির ভাই সাহেব, এবং আমার সম্মুখে আমার নেতৃস্থানীয় এবং সমবয়সী এবং যুবক ভাইয়েরা নিউ জার্সি এবং নিউ ইয়র্ক থেকে আগত সবাইকে আমার অন্তরের অন্তঃস্থলকে তোদেরকে আবারও শুভেচ্ছা। আমি আপনাদের সামনে বেশি কিছু বলবো না, আগামীতে আমাদের বিলম্বে আমাদের একটা নির্বাচন পরিচালনা কমিটি গঠন হবে এবং সেখানে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা একটা নির্বাচনী ইশতেহার হবে, সেই ইশতেহারের আলোকে আগামীতে আপনাদেরকে বলবো। এখন শুধু দুটি কথা বলবো, আমি জালালাবাদে হঠাৎ করে আসি নাই, 1999-2001 সাল আমি জালালাবাদের কার্যকরী কমিটির সদস্য ছিলাম, তখন জালালাবাদের এই কমিটিকে আমি প্রথম প্রস্তাব দেই কমিটিতে স্বাস্থ্য হওয়ার জন্য, যাতে আমাদের অযথা খরচ না হয়, আমরা যারা কমিটিতে আছি পকেটের পয়সা দিয়ে যাতে কমিটিটা চালাই, সেই প্রস্তাবনায় তখনকার সভাপতি রাজি হয়ে আমরাই শুরু করেছিলাম জালালাদের ফান্ডকে খরচ না করা, আজও সেটা চলতে আছে, এবং সেই আগ্রহ দেখে সবাই বলতেন যে আপনি কেশিয়ারে আসেন, কোষাধ্যক্ষ পদে আসেন, 2001 সালে নির্বাচনে আমি কোষাধ্যক্ষ পদপ্রার্থী হয়েছিলাম, এবং আপনাদের সৌহার্দ্যে আপনাদের মায়া মমতায় বিপুল ভোটে আমি বিজয়ী হয়ে ইনশাআল্লাহ আমি দাবি করবো জালালাবাদে কোনোদিন অডিট হলে 1টি বৎসরে আপনারা পাবেন, কোনো পাইয়ের ব্যবধান পাবে না, 2টি ডলারের ব্যবধান হয়েছিল, আমি 3টি রাত্র ঘুমাইতে পারি নাই যে কেন 2টি ডলার ব্যবধান হলো আমার, তারপরে আমি উদ্ঘাটন করেছি সেই 2টি ডলারের, তখন জালালাবাদের আপনার অ্যাকাউন্ট ছিল যেটাতে বিজনেস অ্যাকাউন্টে প্রতি মাসে কর্তন করে পয়সা নেওয়া হতো, আমি গিয়েই ওইটাকে পরিবর্তন করে 2টি অ্যাকাউন্টে ভাগ করেছিলাম, 1টি আমরা চেকিং অ্যাকাউন্ট রেখেছিলাম যাতে আমরা লেনদেন করতে পারি, একটাতে যাতে পয়সা আয় হয় সেই ব্যবস্থা করেছিলাম, 2টি অ্যাকাউন্ট করেছিলাম। আমি অন্তর থেকে জালালাবাদকে ভালোবাসি, বিদায় আমার আশা ছিল একদিন জালালাবাদের কাণ্ডারি করে হয়তো বা কিছু করতে পারবো, কোষাধ্যক্ষ হিসাবে আমার যেটুকু করার সেটুকু করেছি, চিরদিন তো এক পদে থাকা যায় না, সবাই মানবেও না, পরবর্তীতে আর নির্বাচন করি নাই, এর পরবর্তীতে আবার সহসাধারণ সম্পাদক পদে জনাব কামাল সাহেবের সাথে এসেছিলাম,